আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন। বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তরে এই মুহূর্তে পাওয়া সবচেয়ে বড় খবর, তিন বিভাগে বৃষ্টি হতে পারে। চট্টগ্রাম ও খুলনা ছাড়া সারা দেশে প্রায় বৃষ্টিহীন, ব্যবসা গরম, কষ্ট পাচ্ছে মানুষ। কোন কোন বিভাগে কোথায় কোথায় কখন থেকে শুরু হবে, কী বলছে আজকের আবহাওয়া রিপোর্ট, জানিয়ে দেব সম্পূর্ণ ভিডিওতে, সঙ্গে থাকুন। তাছাড়াও জেনে নেব আজকের তাপমাত্রা কত থাকবে, সম্পূর্ণ বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আপনার জেলার আবহাওয়ার খবর জানতে আমাদের কমেন্ট করে অবশ্যই জানাতে পারেন। তো এবার জেনে নিন আবহাওয়ার খবর। চট্টগ্রাম ও খুলনা ছাড়া সারা দেশে প্রায় বৃষ্টিহীন, ব্যবসা গরমে কষ্ট পাচ্ছে মানুষ। এই অবস্থা আগামী 24 ঘন্টা খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে সীমিত পরিসরে বৃষ্টি পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রোববার সকাল 6টা থেকে সোমবার সকাল 6টা পর্যন্ত চট্টগ্রামে 2-1 জায়গায় স্থানীয় বৃষ্টি হয়েছে। সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে কুতুবদিয়া 36 মিলিমিটার। এছাড়া চট্টগ্রাম বিভাগের রাঙ্গামাটি 4 মিলিমিটার বৃষ্টি হয়েছে। আবহাওয়াবিদ হাফিজুর রহমান জানান, মৌসুমী বায়ু বাংলাদেশের উপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগর দুর্বল অবস্থায় বিরাজ করছে। সোমবার 11 অক্টোবর সকাল 9টা থেকে আগামী 24 ঘন্টায় খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে 2-1 জায়গায় অস্থায়ীভাবে ধমকা হাওয়া সহ বৃষ্টি বা বজ্র বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময় সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানান এই আবহাওয়াবিদ। রোববার দেশে সর্বোচ্চ তাপমাত্রা ছিল তারাশে, সেখানে 36 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর। ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35.3 ডিগ্রি সেলসিয়াস। তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আবহাওয়া খবর। তো এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন।